মধ্য দিয়ে মেয়র তাপস সিটি কর্পোরেশন আইন 2009 এর দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদের 2 এর জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। অনুচ্ছেদের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়ী ও কর্মচারী করোনার এই দুঃসময়ে নিঃস্ব হয়ে গেছেন, পদে বসে গেছেন, তাদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। এর আগে নকশার অনুমোদন না থাকায় গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এর 250 বেশি দোকান গুড়িয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।